রাজাহার ইউনিয়নের কচুয়া গ্রামে নিয়ম বহির্ভূত ভাবে একটি গভীর নলকূপে পল্লী বিদ্যুৎ সংযোগ দেওয়ার পাইতারার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার পানচাপট পানিতলা সড়কে এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কৃষক এনামুল হক, কৃষক লিটন, কৃষক কুদ্দুস আলী সহ আরো অনেকে। বক্তারা অবৈধভাবে গভীর নলকূপে সংযোগ দেওয়ার পাইতারার প্রতিবাদ জানিয়ে পুনরায় তদন্ত করে কৃষকদের স্বার্থে নিয়ম অনুযায়ী বৈধভাবে গভীর নলকূপে পল্লী বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি জানান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট, এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707117113, 01707117114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।